সাবস্ক্রাইব করুন টিউটোরিয়াল বাংলা এবং সাথে বেল আইকনটিকেও বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল ফোনের ইয়ারফোনের একটি দারুণ ট্রিক্স দেখাবো। আমরা আমাদের ইয়ারফোনটি সাধারণত গান শোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইয়ারফোনটির মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন। যেমন আমি যদি আমার ফোনটিতে ইয়ারফোন ইনসার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনের মিউজিক প্লেয়ারটা অটোমেটিক ওপেন হয়ে গেল। তো আপনারা যদি আপনাদের ফোনে এই ট্রিক্সটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টিউটোরিয়াল বাংলা চ্যানেল, তো চলুন শুরু করি। এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন মাইক্রোড্রয়েড। মাইক্রোড্রয়েড লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এছাড়া এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পর আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এখানে ক্লিক করে কয়েকবার নেক্সট নেক্সট দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা সিম্পলি অ্যাড মাইক্রোতে ক্লিক করবেন। অ্যাড মাইক্রোতে ক্লিক করলে আপনারা এখানে তিনটি অপশন দেখতে পারবেন, ট্রিগার, অ্যাকশনস, কনস্ট্যান্টস। আপনারা ট্রিগার থেকে কানেক্টিভিটিতে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে হেডফোনস ইনসার্ট রিমুভ অপশনটিতে সিলেক্ট করবেন। এরপর আপনারা উপরের অপশনটিতে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনারা এনি অপশনটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনারা এই অ্যাকশনস অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনে সিলেক্ট করে এখান থেকে লঞ্চ অ্যাপ্লিকেশন অপশনে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনারা যে অ্যাপসটাকে ওপেন করতে চান সেই অ্যাপসটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউবটা ওপেন করতে চাই, তাই আমি ইউটিউবটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা ফোর্স নিউ সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। এরপর এই টিক চিহ্নতে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি দিলাম অটো, লিখে ওকেতে দিয়ে দিবেন। এরপর আপনারা এই মাইক্রোসে ক্লিক করে দেখতে পারবেন যে কোন অ্যাপসটা সিলেক্ট করা হয়েছে। যেমন এখানে লেখা আছে হেডফোনস ইনসার্ট লঞ্চ ইউটিউব। তো এখন আমি যদি হেডফোনটা ইনসার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল। তো আমি আবার দেখাচ্ছি। তো এখন আমি যদি হেডফোনটা ইনসার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল। তো ঠিক এভাবে আপনারা আপনাদের হেডফোনটির মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওর নিচে দেখুন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানটাতে ক্লিক করুন এবং সাথে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটিকেও বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।